মাতৃভাষা বাংলাকে ধরে রাখার জন্য যে কয়জন বীর সেনানী ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তার মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষা শহীদ আব্দুল জব্বার অন্যতম। গফরগাঁও উপজেলা প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, গফরগাঁওয়ের পাচুয়া গ্রামে শ্বশুর বাড়িতে তার স্মৃতিকে ধরে রাখতে ভাষা শহীদ আব্দুল জব্বার প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়। এই স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে প্রতিদিন ফ্রি চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করা হচ্ছে বলে জানালেন আব্দুল জব্বারের বড় নাতি পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম এবং তার সহোদর এমদাদুল। তার ছোট নাতি ডক্টর আমিনুল হক বলেন, দেশ যেমন আব্দুল জব্বারকে সম্মান দিয়েছে তেমনি তার সম্মানকে ধরে রাখার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জব্বারের স্বজনরা মিলে প্রতি বছর এই সেবা কেন্দ্রে 2 থেকে 3 লাখ টাকার ঔষধ অসহায় দুস্থ ও গরিব মানুষদের মাঝে দিয়ে থাকেন বলেও জানান তিনি। সরকারি কোনো সহযোগিতা পেলে এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটিকে আরো বড় ও উন্নত করে ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতিকে ধরে রাখতে চান তারা।